আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং বিদেশ, দূরে এবং কাছে, যে যেখানেই বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে জানাবো স্বপ্নের ভিতরে রংধনু দেখলে কি হয় এবং তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা। স্বপ্নে আকাশে সবুজ বর্ণের ধনু দেখতে পাওয়া দুর্ভিক্ষ হতে নিরাপত্তার আলামত। হলুদ রঙের হলো রোগ ব্যাধির চিহ্ন, আর লোহিত বর্ণে দেখতে পাওয়া রক্তপাতের নিদর্শন। এর ব্যাখ্যা এটাও বলা যায়, স্বপ্নে রংধনু দেখা দর্শনকারী ব্যক্তি বিয়ের ব্যবস্থা হওয়া পূর্ব লক্ষণ। তাই যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনারা ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এইরকম আরও ভিডিও যেন বানাতে পারি তার জন্য আপনারা উৎসাহিত করবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।